আসলে সুন্দর করে কথা বলা সবারই উচিত। আমি সুন্দর করে কথা বলতে পারতাম এক সময়, কিন্তু এখন চেষ্টা করি কিন্তু পারি না। তো আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি, যতদিন বাঁচবো গান গিয়ে যাবো। আমি একটু আপনাদের হয়ে প্রশ্ন করি, জ্যোৎস্না বিলাস গানটি চার বছর পর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অন এয়ারে যাচ্ছে, সারা বিশ্বের বাঙালি তারা আপনি গানটা শুনে আশা করছি। আজকে এই অনুষ্ঠান আয়োজনে আপনার পূর্ণ এই পর্যায়ে এসে এইভাবে একটা অনুষ্ঠানে আসবো ভাবি নাই। তো দাদকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের সাথে যারা আপনারা জড়িত হয়েছি সবাই মিলে আমাদের দোয়া করবেন যাতে গান গাইতে পারি। এই রাজের কখন নাম কি জ্যোৎস্না বিলাস আমাদের মিডিয়া ভয়েস থেকে এই জ্যোৎস্না বিলাস নামে আমার গানটা আসবে, আপনারা সবাই শুনবেন। ধন্যবাদ। একটু অনুরোধ করছি, এই গানের সাথে গানের সৃষ্টি আমরা এই গানটি এখনই আমরা শুভমহল করবো। গানটি আমাদের এখানে রেকর্ডেড আছে, আপনারা কেউ রেকর্ড করবেন না, কারণ গানটি মানে অন এয়ার যাবার আগে কেউ এটা ওনার মুখে বলতে চান না, আমরা তার শুভাকাঙ্ক্ষী শুভার্থী হিসেবে আমরা দাবি করছি তার সাথে। বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো আছে, তবে কথা বলতে পারছি না এখনো। ভালো চিকিৎসা হলে ভালো হওয়া সম্ভব, হয়তো আল্লাহ যদি মানে সেই তৌফিক দান করেন। আপনি একা থাকলে কি কোনো গান গুনগুন করে বা এরকম মনে আসে কোনো গান? এখন আমার আসলে মেয়েটা নেই, এমন একটা অবস্থায় আছে আমি, আমার মাথার মধ্যে গান কাজ করে না এখন। গানের ব্যাপারে ডাক্তারের কোনো নিষেধাজ্ঞা আছে? সাউন্ডে যাওয়ার নিষেধ দোনো সই। ধন্যবাদ। আমরা এই শুভক্ষণে গানের শুভ মহরম করতে যাচ্ছি। গানটি আমরা এই মুহূর্তে রিঙ্কু ভাইয়ের মাধ্যমে আমরা